এই পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, কি বলতো? তুমি যদি দুর্বল হও তাহলে সবলরা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার তোমাকে আঘাত করবে। ওই যে একটা গান আছে না, লোগো কা কাম হ্যায় কেহে না, এই যে গানটার মানেটা, এর মানেটা আমরা বর্তমান সময়ে, বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমরা টের পাই, মানুষজনদের সমালোচনা করা। আর এই বর্তমান সমাজে তুমি কোনো একটা কিছু ভালো করলে বা কিছু একটা করতে যাচ্ছ বা কিছু একটা করে দেখিয়ে দিলে, দেখবে যে প্রশংসা যতটা না আসে সমালোচনা তার থেকে বেশি আসে, আর তার সাথে সাথে পাল্লা দিয়ে চলে হচ্ছে ঈর্ষান্বিত মনোভাব। এই জিনিসগুলো তুমি খেয়াল করবে। তুমি যে কোনোটা ভালো কিছু একটা যদি করে দেখাও, তোমার সার্কেল অনুযায়ী তোমার কিছু কাছের মানুষ, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, তোমার মামা মামি, তোমার পিসি, খুব কাছের বন্ধু, খুব কাছের মানুষ তোমাকে নিয়ে প্রশংসা করবে, আর ওই যে বন্ধুটা তোমার সাথে কম্পিটিশন করতে গেছিল, একই সাথে বড় হয়েছো, একই টিউশন, একই স্কুল, একই কলেজ, তার মনে মনে তখন চলে আসবে তোমাকে নিয়ে ঈর্ষান্বিত মনোভাব। প্রশংসা তো করবে, কিন্তু ওটা লোক দেখানো, তোমার সামনে প্রশংসা, তোমার পিছনে সমালোচনা। আর এই ঠিক সেম জিনিসটা আমাদের ফেস করতে হয় আমাদের অনেকের। আজকের এই ভিডিওটি বলছি, সম্পর্কে নানা ধরনের সমালোচনা আসে, একটা সম্পর্কে আমাদের নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়, আর এই সমালোচনার তুমি কিভাবে জবাব দেবে, তুমি কি করবে তোমাদের সম্পর্ক নিয়ে যদি কেউ সমালোচনা করে। আজকের এই ভিডিওটা আমি তাদেরকে বলছি যারা অলরেডি রিলেশনশিপে আছো, কিংবা তোমার ব্রেকআপ হয়ে গিয়ে নতুন একটা সম্পর্কে জড়িয়েছো কিন্তু একই প্রবলেম, এবং তাদেরকেও বলবো, আমি রিকমেন্ড করবো যারা নেক্সট টাইম ফিউচারে তুমি কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছ, তাদেরকেও আমি এটা রিকমেন্ড করবো ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শুনবে এবং বুঝবে। ফার্স্টে একটা কথা তুমি শোনো, তোমাদের সম্পর্ক, তোমাদের রিলেশনশিপ, এটা একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার। তুমি সম্পর্কে জড়িয়েছ, একদম মন দিয়ে শুনবে, তুমি একটা সম্পর্কে আছো, তুমি একটা রিলেশনশিপে আছো, তোমাদের আর এক মাসের সম্পর্ক হোক, এক সপ্তাহের সম্পর্ক হোক, এক বছরের সম্পর্ক হোক, ফার্স্ট অফ অল একটা কথা তুমি মন দিয়ে শুনবে, তুমি যে সম্পর্কটায় আছো সেটা একান্তই ব্যক্তিগত। এবং এমন অনেক মানে পরিস্থিতিতে আমরা পড়েছি, অনেকেই পড়েছি, আমার কাছেও এসেছে, আমিও শুনেছি, অনেকেই আমাকে বলেছে, দাদা আমি কী করবো, আমাকে একটু উপায় বলে দাও দাদা আমি কী করবো। তো আজকে ভিডিওটা এই জন্যই বলছি, দেখো কী হয় ব্যাপারটা, যে তুমি মনে করো বাইরে গেছো, তোমার সেখানে অনেক বন্ধু সার্কেল রয়েছে, বন্ধু মহল প্রচণ্ড কথা বলাবলি হচ্ছে, এবং না একটা বন্ধু বা দুটো বন্ধু খোঁচা দিয়ে বললো, বাহ ভালোই তো প্রেম করছিস ভাই, ভালোই তো প্রেম করছিস ভাই, কী ব্যাপার কী ব্যাপার, ওই যে দেখলাম তো কী কেস, নানাভাবে খোঁটা দিবে, আড়ি পাতা কান পাতা, তাদের তোমাদের সম্পর্কে কী হচ্ছে দেখা, এইসব টুকটাক জিনিসগুলো নোটিস করে কিছু তৃতীয় ব্যক্তি, কিছু বন্ধু সার্কেলের কিছু কী বলবো, ওই জঞ্জাল টাইপের কিছু, যে ওরা সবসময় ওই মানে ব্যঙ্গ ব্যঙ্গাত্মক একটা হিংসার্থক ব্যাপার মনে হয় ওই ইয়ে করতে করতে, মানে এমন একটা ভাব করবে, মানে তাদের মনোভাবটা এরকম হবে যে তুমি হয়তো প্রেম করে একটা বিশাল বড় অপরাধ করেছ। তাদের মানসিকতা, তাদের মেন্টালিটি এরকম থাকে যে কী করে ভাই ওকে একটু ইয়ে করা যাবে, একটু খিস্তি দেওয়া যাবে, একটু ইয়ার্কি ফাজলুম, মানে তুমি একটা টপিক হয়ে গেলে, তুমি একটা ইয়ার্কি ফাজলুম করে একটা টপিক হয়ে গেলে, এবার তুমি সেই মহলে গিয়ে তুমি যদি সামনাসামনি ফেস না করে তুমি যদি একটু লজ্জা পাও, হ্যাঁ ভাই ওই গেছিলাম, এই জিনিসটা কোনোদিনই করবে না। মানে তুমি হেড ডাউন কেন করবে, ফার্স্ট অফ অল এটা শুনে রাখো, তুমি হেড ডাউন কেন করবে, কোনো তো খারাপ জিনিস না। হ্যাঁ তুমি যদি একটা জিনিস চুরি করো তখন বন্ধুর মাঝখানে ইয়ে হচ্ছে, তখন তুমি মাথা নিচু করতে পারতে, কারণ তুমি অপরাধ করেছো, একটা সমালোচনা তো অপরাধ না। যদি কেউ ইয়ার্কি ফাজলামো করেও বা তোমাকে নিয়ে সমালোচনা করে বা তোমাকে নিয়ে হাসাহাসি করে বা তোমাদের জোড়িটা একদম মানাচ্ছে না, এ ভাই তুই কত লম্বা ও কত বেটে, এ ভাই তুই কত কালো তোর গার্লফ্রেন্ড ফর্সা, এ ভাই তোর গার্লফ্রেন্ড ফর্সা তুই এত কালো, না নানা ধরনের প্রশ্ন আসতে পারে, এটা দেখে তুমি যদি একটু ইয়ে করো তাহলে কিন্তু মানে একটু যদি নিচু হয়ে যাও, যে ডাউন হয়ে যাও, তাহলে কিন্তু তোমার বন্ধু মহল বা তোমার আত্মীয় স্বজনের মানে অন্য যে কোনো থার্ড পার্সন লোক না কিন্তু তোমাকে সমালোচনা করতে ছাড়বে না। এই পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, কী বলো তো,
তুমি যদি দুর্বল হও তাহলে সবলরা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার তোমাকে আঘাত করবে, বুঝতে পারলে? আর তুমি যদি সবল হও তাহলে তোমার দুর্বলতা কারোর কাছে প্রকাশ পাবে না, এটাই কিন্তু একটা রুলস। তাই তোমাদের সম্পর্ক থেকে তোমার যদি আর বাদ বাকি চারপাশে লোকজনদের সাথে কীভাবে প্রেজেন্ট করবে, তাদের সামনে কী করে যাবে, তাদেরকে কী জবাব দেবে, এটা নিয়েই তোমার যদি চিন্তা থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক ওই কী বলবো ওই দুর্বল মনোভাব নিয়ে। তাই তুমি কী পুরুষ মানুষ, তাই তুমি কী তুমি তার প্রেমিকা হলে, প্রেমিক হও বা প্রেমিকা হও না কেন দুজনের জন্যই বলছি, যদি তুমি পুরুষ মানুষ হও তা তুমি তো কী পুরুষ মানুষ হলে, আর তুমি যদি একটা নারী হও মেয়ে হও তা তুমি কী প্রেমিকা হলে। কেউ যদি তোমাকে বলেও এটা একান্তই ব্যক্তিগত এবং তুমি তাদেরকে উত্তর দাও না, হ্যাঁ ভাই আমি তো প্রেম করে দেখিয়েছি ভাই, যেই হোক না কেন এটা আমাদের পার্সোনাল চয়েস ভাই, আমি এরকম আমাকেই পছন্দ করেছে, কই তুই তো অনেকটা স্মার্ট, কই তুই এতটা সুন্দর, কই তোকে তো পছন্দ করলো না, দেখছিস তো আমাকেই পছন্দ করলো, আমি জানি না কেন আমাকে পছন্দ করলো, তুই তার থেকে শুনতে পারিস, আর আমি এরকম একটা করছি তুইও করে দেখা না, আমি এই প্রেমটা করছি তুইও করে দেখা, আমি তোকে বারণ করিনি ভাই, এরকম কিছু কিছু রিপ্লাই তাদের দিতে হবে, বুঝতে পারছো? ওই চারপাশে কী হলো কাকে কীভাবে উত্তর দেবে সেটা নিয়ে কিন্তু তুমি চলতে পারবে না। একটা সম্পর্ক মানে কিন্তু জবাবদিহি করা নয়, একটা সম্পর্ক মানে জবাবদিহি করা নয়, একটা সম্পর্ক দুটো মনের মিলন, বন্ধুত্ব, আমাদের একাকিত্ব কাটানোর একটা উপায়, একটা ভরসা, একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ গড়ার কল্পনা, অনেক কিছু ঘিরে একটা বিশ্বাস, অনেক কিছু নিয়ে কিন্তু একটা সম্পর্ক হয়, এবং সেটা তুমি জবাব দিয়ে করতে বাধ্য না। কেন তুমি করতে যাবে, কেন তো জবাব দিতে ভাই, তুমি যার জন্য তুমি ভয় পাচ্ছ ভাই, তুমি যার জন্য আজকে বাইরে বেরোতে লজ্জা পাচ্ছ বা সম্পর্ক নিয়ে বলতে তোমার কেমনটা লাগছে, কোথাও একটা গিয়ে বাঁচছে, সে ভাই তোমার বিপদে পড়লে কি সে তোমার কাছে আসবে? ধর্ম নির্বিশেষে যে সম্পর্কগুলো হয়, দুটো ধর্ম হয়তো এক নাও হতে পারে, সেটার জন্য নানা ধরনের সমালোচনা মুখে পড়তে হয়, গায়ে রং নিয়ে অনেক সমালোচনা পড়তে হয়, ছোটো বড় নিয়ে অনেক সমালোচনা মুখে পড়তে হয়, এ ভাই তুই তো অনেক লম্বা ও অনেক ছোট তোদের ভালো মানাচ্ছে না, এ ভাই তুই এত কালো ও তত ফর্সা তোদের ভালো মানাচ্ছে না, এ ভাই তুই এত হিন্দু তুই এত মুসলিম বা তুই এত বৌদ্ধ বা তো খ্রিস্টান তোদের সম্পর্ক মানাচ্ছে না, নানা ধরনের ভেদাভেদ তোমার মধ্যে আসবে। কিন্তু ভাই একটা কথা তুমিও জানো আমি জানি আর সবাই জানে যে ভালোবাসায় কোনো ধর্ম জাত এসব কিচ্ছু হয় না, কালো ছোটো বড় কিচ্ছু হয় না ভাই, শুধু নিজেকে যেখানে খুঁজে পাওয়া যায়, নিজেকে যেখানে খুশি রাখা যায় সেটাই সম্পর্ক। আজকে দিন শেষে আমি কতটা তাকে খুশি রাখতে পেরেছি, সে আমার সাথে কতটা খুশি থাকতে পেরেছে সেটাই সম্পর্ক, ব্যাস ব্যাস। তুমি ভাই ওই তাদেরকে জবাব দিয়ে করার জন্য তুমি সবসময় লাগবে কী করবে না ভাই, তুমি বুক ফুলিয়ে যাও, তুমি বুক ফুলিয়ে দেখাও। আর একটাই জিনিস বলছি যে তুমি কখনো বলির বাঁকড়া হয়ে যাও না, বলির বাঁকড়া কোনো দিন হবে না কোনোখানে। তুমি ভাবো না তুমি এই লুকিচুকি বেরোচ্ছ লোকে কী ভাববে, তুমি লুকিয়ে চলে যাচ্ছ বন্ধুমহল কী কী কব করবে, আরে ভাই সমালোচনা মানুষ প্রচুর আছে, তুমি একজনকে সমালোচনা করে চুপ রাখতে পারবে না, তুমি একজনকে তুমি পজ করছো, তুমি দুজনকে পজ করছো, তুমি 500 জনকে কী করে পজ করাবে আজকে ভাই, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে একটা নর্মাল একটা ছেলে সবার পেছনে মানুষ খোঁটা দেয়, সবার পেছনে মানুষ খোঁটা দেয়। ওই যে বললাম না লোক তো কুচকা হেঙ্গে কুস্ত লোক কা হেঙ্গে লোক কাম হে কেনা, ওই ওই ব্যাপারটার মতো লোক তো বলতেই থাকবে ভাই, কিন্তু সবাইকে জবাব দিয়ে করার জন্য তুমি নেই। তো এই জিনিসটা তুমি মাথায় ঢুকিয়ে নাও, এই জিনিসটা তুমি নিজেকে কোনোদিন দুর্বল ভাববে না, তোমার সাথে যে আছে তাকেও তুমি তোমার এই মনোভাবটা ঢুকিয়ে দাও যে আমাদের সম্পর্কটা আমাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক ভাঙার রুলস আমাদের মধ্যে আছে, তৃতীয় ব্যক্তি এসে কে খোঁটা দিবে কে সমালোচনা করবে সেটার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট করব, আমরা বাইরে বেরোতে লজ্জা পাবো, এই জিনিসটাও না হয় ভাই। আজকে যখন আমরা সম্পর্ক শুরু করেছিলাম তখন কি তৃতীয় ব্যক্তি যে বন্ধুটা আছে খোঁটা দিচ্ছে তার কথা তাকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে কি আমরা সম্পর্ক শুরু করেছিলাম, তাকে কি আমরা বলেছিলাম এই ভাই তোর সাথে না জানিস ভাই যে ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগছে তাহলে কি আমি ওকে প্রপোজ করবো, এরকম কি হয়েছিল না? তুমি তাকে ডাইরেক্ট পছন্দ করেছো, ডাইরেক্ট মনোভাব শেয়ার করেছো, সেও তোমাকে পছন্দ করেছে, সে তোমার দুটো হাত সঙ্গে রেখেছে, ব্যাস এটাই অনেক। তুমি কেন ভাই থার্ড পার্সনকে বলতে যাচ্ছ, ও কি পুলিশ, ও কি উকিল না ও ডাক্তার, একমাত্র উকিল পুলিশ ডাক্তার এদেরকে সব সত্যি কথা বলতে হয়, এদেরকে সব জবাবদিহি সত্যিটা বলতে লাগে, তাই তুমি ভয় পাচ্ছ কেন? তাই তুমি বুক কুচিয়ে যাও, তোমার তোমাকে নিয়ে কেউ সমালোচনা করুক সেটা হচ্ছে তোমার ক্রেডিট, তোমাকে নিয়ে কেউ বন্ধু মানে সমালোচনা করুক তোমার ক্রেডিট, আরে ভাই এত এত ব্যস্ততম সমাজে তোমাদের সম্পর্ক নিয়েও কেউ ভাবে এটা তো তোমার ক্রেডিটের ব্যাপার,
তোমাকে নিয়ে কেউ ভাবছে এটা তোমার ক্রেডিট, এটা নিয়ে তুমি কেন তুমি কষ্ট পাচ্ছ ভাই? বা আজকে বড়ো বড়ো সেলিব্রিটি শাহরুখ খান সলমান খান, এদিকে স্পোর্টসম্যান রোহিত শর্মা বিরাট কোহলি, এদেরকে নিয়ে মানুষ ভাবে। আজকে তোমার মতো একটা মানুষকে নিয়ে যদি তোমার যদি একটা সমাজ একটা যদি টপিক হয় বন্ধু মহলে, তাহলে তোমার ভাই তোমার তো খুশি হওয়ার কথা। তুমি ভাই বুক ফুলিয়ে চলো, কোনো দিন নিজেকে মাথা হেট করে চলবে না। তুমি যেই সম্পর্কে থাকো না কেন, যার সাথেই থাকো না কেন, একদম বুক চিটিয়ে বস তুমি প্রেম করো, আমি বলছি। কারণ ওই মানুষগুলোই না তুমি বিপদে পড়লে বা তোমাদের সম্পর্কে ব্যাঘাত লাগলে পরে সেই মানুষগুলো কিন্তু তোমার কাছে আসবে না, এটি হচ্ছে বাস্তব সত্য। মানুষ বলবেই, মানুষ ভালো হলেও বলবে, মানুষ খারাপ হলেও বলবে, কিন্তু বলা মানুষের থামবে না। বলা মানুষের একটা ধর্মের মধ্যে পড়ে, তাই মানুষকে বলতে দাও, মানুষকে সমালোচনা করতে দাও। তুমি যার সাথে আছো, তুমি আলটিমেটলি দিন শেষে হ্যাপি আছো কি না, দ্যাট ইজ দ্য ম্যাটার, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট, এটুকুই, বুঝতে পারলে তো? তো শেয়ার করে দাও সবার সাথে ভিডিওটা কেমন লেগেছে। আমি ছিলাম অনন্য, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখো। আমার মোটিভেশনের ভিডিও আসতে থাকবে, নিচে দেখো আমার ফেসবুক পেজ শো হচ্ছে, এখানে ভিডিও আসতে থাকে, নিচে একটা নাম্বার ডিসপ্লে আছে, দেখো এর নাম্বার দিচ্ছে, এই যে নাম্বারটা, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমার কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে কিন্তু আর কোনো ফোন টোন নয়, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, সেখানে আমি তোমাকে উত্তর দেবো, তোমার ভিডিও নিয়ে টপিক বানাবো, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, দেখতে পাবো নেক্সট ভিডিওতে, টাটা।